অনুমোদন পেল পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য আনুষঙ্গিক খাতের এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের ৩২% নগদ লভ্যাংশ। আজ শনিবার রাজধানীর বাড্ডায় অবস্থিত প্রিমিয়ার প্লাজায় অনুষ্ঠিত কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদিত হয়। আপনাদের এই যে আমরা সুন্দর করার জন্য আপনারা দয়া করে পিছনে যারা আসেন, সামনাটা পুরো করেন, সুন্দর হবে, মিটিংটা সুন্দর হবে, দেখতে সুন্দর হবে। আসেন একটু এসে সামনাটা পুরো করেন। ভালো সরকার কাদের সিদ্দিক সাহেব ওয়াইফ আসেন, নাস্তিক সিদ্দিক অনেকে অনেক জেনারেল ওয়াইফ আমরা দেখছি। আমার সেটা মেজো করছেন, মেজো ক্লাব বিউটিফুল মালিকের জামাই। যাই হোক, আমাদের অলরেডি ব্যালেন্সের বাইরে কথা বলে এসেছিলাম, ওইখানে গিয়েছিলাম আগের এজেন্টগুলিতে। সেখানে না পেয়ে তখন বিকাশদাকে ফোন করার পরে ইনি বললেন যে ওইখানে যান। এইখানে আসে দেখি যে কেউ নাই, ২-৩ জন কর্মচারী এসেছে। সুতরাং আমরা হিসাব করে দেখছি ডোমেস্টিক সেল ইজ বেটার দ্যান এক্সপোর্ট। তারপরে আমরা এক্সপোর্ট বাড়ানোর চেষ্টা করতেছি এবং ডোমেস্টিক সেল এই বছর আপনারা দেখবেন গত বছরের তুলনায় অনেক বাড়ছে, অনেক। গত বছর ছিল ১২৬ কোটি, এই বছর ব্যবসার ব্যাপারে কিছু বলতে চান বলে, যেটা আমাদের ব্যবসা কীভাবে ডেভেলপ হতে পারে শর্টকাটে 1 মিনিটে। আর এরপরে আরেকজন শেয়ার কথা বলবেন না, আমরা কাবুদ্দিন আপনার কাজ করছে। আগে ভাই যিনি বলে গিয়েছিলেন যে সবাই যথেষ্ট মোটিভেটেড কিনা, যথেষ্ট আগ্রহের সাথে কাজ করছে কিনা, মানুষগুলো আসলেই তো কোম্পানি বাঁচবে। আসলে মানুষগুলো অনেক কেয়ারিং এবং তারা নিজেদের হার্টের মতো করে কোম্পানিটাকে। আর্নিংয়ে ৫০ কোটি ১১ লাখ টাকা আছে, গত বছর ছিল ৪৬ কোটি ৮২ লাখ টাকা এবং তারা গত বছর ছিল ৪৩ কোটি ৮১ লাখ টাকা। রিটেন আর্নিংয়ে গত বছর আমার ৭.৩% গ্রোথ হয়েছে, তার টাকার অংশ হচ্ছে ২.২৫ লাখ টাকা। এই রিটার্ন আর্নিং থাকতে কারণ আমি ওই লং টার্ম এবং শর্ট টার্মের লোনের জন্য এত বেশি আমার লং টার্ম এবং শর্ট টার্মের লোনের এগেনস্টে এবছর আমাকে প্রায় ১৫ কোটি ১২৫ লাখ টাকা ব্যাংকের ইন্টারেস্ট রয়েছে, শুধু কিছুই করছে। তো আমাদের মতো কোম্পানিকে কেন ১৫ কোটি টাকা আমরা ইন্টারেস্ট দিব? আমি কেন মত অল্প করে টাকার জন্য আমরা ব্যাংকের কাজস্থ হবো? আমি লং টার্মে এবছর ৭৫ কোটি টাকা আমি লোন নিয়েছি গত বছর। ক্যাশের কারেন্ট হচ্ছে ১০০ সামথিং, আর ক্যাশের হচ্ছে ৩৩ কোটি টাকা। আমাদের কিন্তু টোটাল লং টার্ম লোন মাত্র ২ কোটি টাকা আর শর্ট টার্ম লোন মাত্র ৫৭ কোটি টাকা। ফলে পুরো টাকাটাই কিন্তু ইনভেস্ট করা হয়েছে বিজনেসের মধ্যে। আমরা সবসময় চাই কিন্তু আমাদের কোম্পানিটা হেল্প। ঠিক আছে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দিব। আপনি এভাবে তো মিটিংয়ে আচ্ছা আচ্ছা আপনি ওনাকে ওনার কথা বলতে চান, আপনি যদি আপনার ছেলে থেকে মিটিংয়ে পরে সে কথা বলেন। আর আপনি ইনভেন্টরির ব্যাপারে বলেছিলাম এফসিএ কে কোম্পানির নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেন জনাব আব্দুল সালাম। এফসিএ তার পদবিটা বলে এনআরসি এবং অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, ওকে, আমাদের সমস্ত এজেন্ডা শেষ। আর আজকে আমাদের জন্য